তো এই দেখো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম পুরীর বিচে। তো কি সুন্দর দৃশ্য, তোমরাও উপভোগ করো আর আমি তো উপভোগ করছি অসাধারণ ভিউটা। দেখো রোদের জন্য আমি তাকাতেও পাচ্ছি না ভালোভাবে। তো ফ্রেন্ডস, আমরা এসে পৌঁছেছিলাম আজকে সকালবেলা। তো এসে সকালবেলা আর ঠাকুর দর্শনে যেতে পারিনি, তাই আমরা বিকেলবেলায় গেলাম ঠাকুর দর্শনে। আর ঠাকুর দর্শন করে এসে আবার চলে আসলাম বিচের সামনে, কারণ এখানে তখন ভিউটা জাস্ট অসাধারণ সন্ধ্যার ভিউটা। তো এখানে দেখো আশেপাশে অনেক মানুষ বসে আছে চেয়ার নিয়ে, আর এখানে চেয়ারেরও ভাড়া লাগে, 1 ঘন্টা চেয়ার বসে থাকবে 40 টাকা লাগবে। আর এখানে অনেক দোকানপাট উঠে, অনেক শঙ্খ, সামুদ্রিক যা যা জিনিস সব কিছুই এখানে পাওয়া যায়। তো তারপর চলে আসলাম আমরা রেস্টুরেন্টে খেতে, রাতের ডিনারটা ওইখানেই হলো। আর এখানটা হয়েছে তারপর দিন সকালবেলা আমরা গেলাম হচ্ছে একটা অটো রিজার্ভ করে গুপ্ত বৃন্দাবন, যেটা খুব ফেমাস একটা জায়গা পুরীর মধ্যে। তো এই দেখতে পাচ্ছ চারিদিকটা জাস্ট অসাধারণ। গুপ্ত বৃন্দাবন দেখা শেষ হলে আমরা চলে গেলাম হচ্ছে একটা ওঙ্কার মন্দির আছে ওইখানে। তো ওইখানে দেখো অনেক নানা রঙের পাখি আছে, খরগোশ থেকে শুরু করে সব কিছু আছে। আর এত কিছু শুটও করিনি। আর এখানে একটা গরু ছিল যেটাকে আমি নিজ হাতে বিস্কিট খাইয়েছিলাম। ওই বিস্কিটটা নাকি আবার একটা প্রথা, যেটা হচ্ছে গরুকে নিজ হাতে খাওয়াতে হবে, নাহলে ও নাকি কিছু খাবে না। তো আমার মেয়ে প্রথমে দিয়েছিলো গরুটাকে একটা বিস্কিট, ও সেটা নিচে পড়ে গেছিলো, ও খায়নি। তারপর আমি নিজ হাতে যখন খাইয়ে দিলাম তখন খেয়েছিলো।